হ্যালো বন্ধুরা, আমি শাকুন্নিল। আজকে এই ভিডিওতে কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস সম্পর্কে আপনাদেরকে জানাবো। তবে প্রথমে কথা বলবো রাহুল মুখার্জি পরিচালিত SBF এর আপকামিং সিনেমা দিলখুশ নিয়ে। ট্রেলার দেখে সিনেমার গল্পের ব্যাপারে আমি যেটা বুঝতে পারলাম, সম্ভবত একটা ডেটিং অ্যাপ, সেটার মাধ্যমে পরিচয় হয়ে কিছু জুটি তৈরি হচ্ছে, যারা একে অপরের সঙ্গে সময় কাটানো শুরু করলে তাদের একে অপরকে ভালো লাগতেও শুরু করছে। কিন্তু এই চরিত্রগুলো সিচুয়েশনই এমন, কিংবা ইকোনমিক বা সোশ্যাল ক্লাস ওয়াইজ এই চরিত্রগুলো একে অপরের থেকে এত বেশি আলাদা যে এদের সম্পর্ক হয়তো সমাজ মেনে নেবে না। এবারে এরা এই বাধা বিপত্তি পেরিয়ে একে অপরের সঙ্গে বাকি জীবনটা কাটাতে পারে কিনা সেটা জানতে গেলে আমাদেরকে এই সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে। ট্রেলারটা দেখে আমার মনে হলো এই যে চারটে জুটি, প্রত্যেকটা জুটির ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাপি এন্ডিং দেখতে পাবো না, হয়তো কিছু চরিত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ট্র্যাজেডি। কারণ ট্রেলারে একদম শেষ ভাগে যদি আপনারা দেখেন ভালো করে, একটা দৃশ্য রয়েছে যেখানে বেসিনের মধ্যে রক্ত পড়ছে। কার মুখ থেকে সেই রক্ত পড়ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না, সেটা রিভিল করা হয়নি বুদ্ধিদীপ্তভাবে, কিন্তু রক্ত পড়ছে, অতএব সেই চরিত্রটা অসুস্থ, সেখান থেকে হয়তো তাদের সম্পর্কে সমস্যা। আর একটা দৃশ্য রয়েছে ট্রেলারের শেষ ভাগে যেখানে আমরা দেখতে পাচ্ছি লাশ ঢুকিয়ে দেওয়া হচ্ছে চুল্লির মধ্যে, অতএব একটা চরিত্র মারা যাবে সেটাও আমরা বুঝতে পাচ্ছি। এবারে কোন চরিত্র সেটা আমরা জানি না, তবে কিছু চরিত্রের ক্ষেত্রে আমার মনে হয় ট্র্যাজেডি থাকবে। ট্রেলারের মধ্যে বেশ কিছু দৃশ্যে বেশ কিছু শিল্পীর পারফরমেন্স আমার ভালো লেগেছে, যেমন খরাজবাবুকে একটা দৃশ্যে খুব ভালো লাগলো, পরাণ বন্দ্যোপাধ্যায়, অপরাজিতা আড্ড, তাদেরকে খুব ভালো লেগেছে। এছাড়া বাকিরা যারা রয়েছেন তাদের কাজও ভালো, প্রত্যেকটা শিল্পী বেশ কিছু ইমোশনাল দৃশ্য পেয়েছেন যেখানে কিন্তু তারা ভালো কাজ করেছেন। এবং এই ট্রেলারের মধ্যে আমরা প্রচুর ক্যামিওস দেখতে পাই, সৃজিত মুখার্জির ছবিতে একটা ক্যামিও থাকবে, তার চরিত্রটা খুব একটা বড় হবে না যেটুকু আমি বুঝলাম, সম্ভবত অনুসূয়া দেবীর ছেলের চরিত্রে তিনি এখানে কাজ করেছেন। এছাড়া অনির্বাণ ভট্টাচার্যের ক্যামিও রয়েছে, সেই ক্যামিওটা কিন্তু ইন্টারেস্টিং, এই ট্রেলারটার একদম শেষ ভাগে সেই ক্যামিওটা আসে এবং সেটা কিন্তু আমাদেরকে কোথাও একটা গিয়ে ধারণা দেয় যে এই সিনেমাটা শুধুমাত্র এই চারটে প্রেমের নয়, শুধুমাত্র এই চারটে জুটির নয়, তাছাড়াও অ্যাপ সংক্রান্ত কিছু বিষয় থাকবে যেটা এই প্রেমটাকে সাহায্য করবে বা প্রেমটাকে সমস্যায় ফেলবে, কোনোরকমভাবে ইম্প্যাক্ট ফেলবে। ট্রেলারের মধ্যে আমরা অরিত্র জ্ঞানকে দেখতে পাচ্ছি, যদিও অরিত্রদার ক্যামিওটা কেন রাখা হয়েছে সেটাই আমার কাছে খুব একটা ক্লিয়ার হলো না। রাহুল মুখার্জি যিনি পরিচালক তাকে যদি জিজ্ঞেস করা হয় যে কেন এখানে এই কাস্টিংটা করা, সে আমার মনে হয় না কোনো উত্তর দিতে পারবে প্রপার। কোথাও একটা গিয়ে মনে হলো জোর করে অরিত্রদার যে সাবস্ক্রাইবার বেসটা তাকে ক্যাশিং করবার একটা প্রচেষ্টা। আর খাওয়াও একটা শিল্প, ভালো করে খাওয়া অন স্ক্রিন সেটার জন্য একটা ন্যূনতম অভিনয় জানতে একটা বেসিক অভিনয় দরকার, ইয়াশের মতন অভিনয় করলে হবে না, ভালো করে কীভাবে খেতে হয় সেটা ইমরান হাশমির থেকে শেখা উচিত ছিল অরিত্রদার, ভালো করে তার অভিনয় দেখে। তারপরে এটা এখানকার অভিনেতারা একদমই কোনো প্রচেষ্টাই করে না, আগে গিয়ে গাড়ি বাড়ি করে নিচ্ছে। তবে ব্যবসায়িক দিক থেকে রাহুল মুখার্জির এটা একদম ঠিক সিদ্ধান্ত, কারণ অনেকে ভিডিওস বানাবে যে কেন একজনকে ডাকা হয় সব জায়গাতে, কেন একজনকে সুযোগ দেয়া হয়, আমাদেরকে কেন ডাকা হয়নি, আমরাও ক্যামিও করতাম, আমরা কি যোগ্য নই, এরকম ধরনের প্রচুর ভিডিওস হয়ে যাবে। সেখান থেকে দিলখুশ ছবিটার ব্যাপারে রিপ্লাই খেলাতে আরও অনেকে জেনে যাবে। এগুলো সব মজা করে বললাম, হ্যাঁ অন আ সিরিয়াস নোট, অরিত্রদা সে আমাদের মতোই রিভিউ করে এবং সেও শূন্য থেকেই শুরু করেছিল কয়েক বছর আগে, তারপর সে এখন বাংলার বড় প্রোডাকশন হাউস SBF তার ছবিতে ক্যামিও করছে। বড় বড় শিল্পীরাই ক্যামিও করে, ছোটো ছোটো শিল্পীদেরকে দিয়ে ক্যামিও করানো হয় না। দেখুন ওখানে সূরিয়া ক্যামিও করছে, রোলেক্স স্যার, এখানে অরিত্র স্যার ক্যামিও করছে। হ্যাঁ অরিত্রদার ক্যামিওটা আমি যদি সত্যিকারের বলি, অরিত্রদার ক্যামিওটা এখানে ট্রেলারের মধ্যে আমরা সেভাবে কিছু দেখতে পাইনি, আমি আশা রাখছি যে সিনেমার মধ্যে আমরা সেটা দেখতে পাবো। কিন্তু অরিত্রদা কাজ করেছে এটাই আমাদের জন্য খুশির ব্যাপার, আমাদের কমিউনিটি থেকে একজন যে গেছে এটা দারুণ দারুণ ব্যাপার। এবার যদি কথা বলি কি খারাপ লেগেছে সেটা নিয়ে, দেখুন এই ট্রেলারটাকে অদ্ভুতভাবে কাটা হয়েছে। প্রথমের দিকে আনন্দ আনন্দ আনন্দ, শুধুই প্রেমের সেলিব্রেশন, তারপরে হঠাৎ করে শুধু দুঃখ দুঃখ দুঃখ, তো এই জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি, হঠাৎ করে যেন দুঃখটা অ্যাব্রাপ্টলি ট্রেলারের মধ্যে চলে আসছে এবং তারপর আমরা শুধু দুঃখের সিনগুলোই দেখতে থাকছি। গল্প লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে প্রচণ্ডভাবে, যেটা ডেফিনেটলি খুব ভালো একটা উদ্দেশ্য, কিন্তু আমার মনে হয় এই ধরনের গল্পের ক্ষেত্রে, এই ধরনের প্রেমের ছবির ক্ষেত্রে একটু গল্প সম্পর্কে সামান্য হলেও যতটা অন্ততপক্ষে এই ট্রেলারে বোঝা যাচ্ছে তার থেকে বেশি অডিয়েন্সকে জানানো দরকার। কনফ্লিক্ট কী নিয়ে সেটা অডিয়েন্সকে জানানো দরকার। এই ট্রেলারের মধ্যে আমরা বেশ কিছু র্যান্ডম দৃশ্য দেখতে পাচ্ছি যেগুলো থেকে এই চরিত্রগুলো সম্পর্কে আমাদের সামান্য ধারণা তৈরি হচ্ছে, কিন্তু তাছাড়া আমরা সত্যি বলতে কিছুই বুঝতে পারছি না। এই যে চারটে প্রেম, এই ট্রেলারটা তখনই সাকসেসফুল হবে যখন অডিয়েন্সের এই ট্রেলারটা দেখেই মনে হবে যে এই চারটে প্রেম, এদের ব্যাপারে, এই চরিত্রগুলোর ব্যাপারে আমরা জানতে চাই। সেটা কোথাও একটা কি এই ট্রেলারটা হয়তো করতে সাকসেসফুল হচ্ছে না, অন্ততপক্ষে এটা আমি অ্যাজ অ্যান অডিয়েন্স বলতে পারি।
অন্য অডিয়েন্সের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে মনে হতেই পারে যে হ্যাঁ এটা যথেষ্ট ইন্টারেস্টিং, তাদের ভালো লাগতেই পারে। এটা আমি আমার ব্যক্তিগত মতামত বলছি, যেহেতু র্যান্ডাম দৃশ্য দেখিয়েছে, এই চরিত্রগুলোর ব্যাপারে আমরা কিছুই জানতে পারছি না, যে কারণে এই চরিত্রগুলোর ব্যাপারে আমরা দেখতেও খুব একটা ইন্টারেস্টেড হচ্ছি না। এটা কিন্তু ট্রেলারের সমালোচনা, এর সঙ্গে সিনেমা ভালো খারাপের কোনো সম্পর্ক নেই। আমার মনে হয় এই সিনেমাটা ভালো হবে কি খারাপ হবে এটা ডিপেন্ড করছে একটা সাধারণ জিনিসের ওপরে, পরিচালক কীভাবে চারটে প্রেমকে ইকুয়ালি স্পেস দিয়েছেন, কীভাবে চারটে প্রেমকে সে অডিয়েন্সের জন্য রিলেটেবল করে তুলেছেন, পুরো সেটার উপরে ডিপেন্ড করছে। যদি অডিয়েন্স রিলেট করে চরিত্রগুলোর সঙ্গে, যদি অডিয়েন্সের এই প্রেমটা দেখতে মজা লাগে, যদি অডিয়েন্স ইমোশনালি ইনভেস্টেড হয়ে যায় এই প্রেমগুলোর মধ্যে, এই চরিত্রগুলোর জীবনে, সেক্ষেত্রে এই সিনেমা সাকসেসফুল হবেই হবে। আমি বক্স অফিসের কথা বলছি না, একটা ছবি ভালো হওয়া যথেষ্ট নয় বক্স অফিসের ক্ষেত্রে। আমি বলছি যারা হলে গিয়ে ছবিটা দেখবেন তাদের ভালো লাগার ব্যাপারটা, তাদের ভালো লাগবে যদি এটা ঠিকঠাকভাবে করা হয়। আমরা কলকাতা চলন্তিকার ক্ষেত্রে দেখেছি অনেকগুলো চরিত্রের গল্প, কিন্তু সেই চরিত্রগুলো খুব একটা স্পেস পায়নি, প্রত্যেকটা চরিত্রের ব্যাপারে আমরা খুবই কম জানতে পাচ্ছি, যে কারণে কোনোটার সঙ্গেই আমরা খুব একটা ইমোশনালি কানেক্টেড ফিল করছি না, খুব একটা গল্পের মধ্যে ঢুকতে পাচ্ছি না কোনো চরিত্রেরই। দেখা যাক ছবিটা কীরকম হয় এবং বক্স অফিসে সাকসেসফুল হয় কি না। এবার যদি মুভি আপডেট নিয়ে কথা বলি, বারিসু থালাপতি বিজয়ের পরবর্তী ছবি, ভামসি পাডিপালির সঙ্গে তিনি করছেন, রশ্মিকা মন্দানাকে এই ছবিতে আমরা দেখতে পাবো। এই ছবিটার ট্রেলার কালকে বিকেল 5টার সময় আসতে চলেছে, আমি অবশ্যই ট্রেলারটা দেখবো এবং রিভিউও করবো। এর পরবর্তী আপডেট হইচইয়ের আপকামিং ওয়েব সিরিজ নিয়ে, ইন্দু 2 জানুয়ারি মাসে আসবে এটা জানিয়ে দেওয়া হয়েছিল, তবে এক্স্যাক্ট ডেট জানানো হয়নি। আপনাদেরকে জানিয়ে রাখি 20 জানুয়ারি ইন্দু 2 কিন্তু রিলিজ করতে চলেছে, অর্থাৎ 3টে বাংলা ছবি ওই একই দিনে মুক্তি পাবে থিয়েটারে, এবং ওটিটিতে আসবে ইন্দু 2। ওই সপ্তাহটা আমাদের জন্য প্রচণ্ডই মাস। যাই হোক, এটা ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের কি মতামত দিলখুশের ট্রেলার সম্পর্কে আপনারা অবশ্যই আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এখন সিনেমা ওয়েব থ্রির সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতন ডাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।